আসসালামু আলাইকুম, আমি শাহন আহমেদ মুক্ত, হোম টিউটর বিডি 2000। আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে আমি খুবই সুন্দর কয়েকটি কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেলে আমাদের কাজ করতে গেলে আমাদের এক্সেল প্রোগ্রামটি চালু করতে হবে। ঠিক আমাদের টাস্ক বারে আমি ওয়ার্ড, এক্সেল, মজিলা ফায়ারফক্স, স্কাইপি, আমি যেটা দিয়ে আমি রেকর্ডিং করি, অনেকগুলাই রেকর্ডিং এর সফটওয়্যার আমার কাছে আছে। তবে আমার বান্ডি ক্যামটা ভালো লাগে। এছাড়া স্ক্রিন রেকর্ডার আছে, জেট ফার্স একটা রেকর্ড, এটাও খুব ভালো। তো এটা আমার কাছে ভালো লাগে, মানে পিসির যেই স্পিড হিসাবে এটা স্লো করে না। যদিও আপগ্রেডগুলো আপনার ভালো পিসি লাগে, তো আমার পিসি যদিও অত ভালো না, যদিও আমি প্রফেশনালি আমার মানে ভিডিওগুলো দেওয়া শুধু চাই যে সবার যেন একটা উপকার হয়। আর যেহেতু আমাদের আমার প্রতিষ্ঠানে এসইও প্রফেশনালি আমরা শিখাই, সেহেতু তাদেরকে দেখাইতে হয়, করাইতে হয়, সেক্ষেত্রে হয়তো আমার ভিডিওগুলো বানাইতে হয়। আর যদি আমার দ্বারা কারো উপকার হয় সেজন্যই আপনাদের মাঝে তুলে ধরা। ওকে, তো আমরা ঠিক এখান থেকেও আমরা অল অ্যাপস থেকে আমরা চালু করতে পারি আমাদের যেই প্রয়োজনীয় সফটওয়্যারটা। তবে এর মধ্যে আমি আগের ভিডিওটিটাতে বলে দিছি যে এখানে অনেক ধরনের সফটওয়্যার থাকবে আপনার, মানে অনেক ধরনের, সেটা গ্রাফিক ডিজাইনার হতে পারে, ফ্যাশন ডিজাইনার হতে পারে, ক্যাডের হতে পারে, তারপরে আপনার ম্যাক্সের মানে ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার, সেটা এম্ব্রয়ডারি সফটওয়্যার হতে পারে, অনেক ধরনের সফটওয়্যার থাকতে। তার মধ্যে আমার যে প্রয়োজনীয়টা, আমার যে প্রয়োজন পড়বে, যেমন আমার এক্সেল এখন প্রয়োজন, আমি এখান থেকে মাইক্রোসফট অফিসে যাব, এখান থেকে অফিসে গিয়ে আমি এক্সেল চালু করব। ঠিক এক্সেল চালু করলে আমার মাঝে চলে আসছে। তো এখন আমি একটা কথা না বললেই না যে ওয়ার্ডে কাজগুলো আমরা এক্সেলে আরও সুন্দরভাবে করতে পারি। হয়তো আমাদের অনেকের জানে না, অনেকে বলে ভাই আমার অফিস ওয়ার্ড শিখতে হবে, অফিস ওয়ার্ড ভালো জানতে হবে, অফিস ওয়ার্ড ভালো জানলে জব হয়ে যাবে। আসলে এমনটা না। আপনি দেখেন আমি সুন্দর, আমি প্র্যাকটিক্যালি আপনাদের কয়েকটা কথা বলবো আশা করি। আমি একটা সিভি টাইপ করবো, সাপোজ আমি আমি বায়ো ডাটা আমি লিখলাম, খেয়াল করছেন? হ্যাঁ, নেম শাহন আহমেদ মুক্ত, এখানে ফাদার্স নেম শাহ মেজি, সাপোজ মাদার্স নেম। এখন এখানে একটা আমরা ক্লোন দেই, যদি একবারে দিয়ে আসা বেটার ছিল। এখানে আমরা যদি এক ঘর পরে আমরা, আপনি অবাক হয়ে যাচ্ছেন যে এখানে কিন্তু একটা দাগ আছে, প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আমরা যদি দেই পারমানেন্ট, পারমানেন্ট ডাবল, হ্যাঁ পারমানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, এখন আমি মাদ্রাসা আমিনা বেগম প্রেজেন্ট অ্যাড্রেস তোরা ঢাকা, পারমানেন্ট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। এখন আমি এই বায়োডাটাকে একটু সাইজ আমি বড় করে নিলাম, একটু বোল্ড করলাম, আর কিচ্ছু না। ওয়ার্ডের মতোই যদি আমি আন্ডারলাইন করি তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে, আমি যা করতে চাচ্ছি। এখন যদি আমি একটু প্রিন্ট প্রিভিউতে দেখতে চাই তাহলে এটার নাম অফিস বটম। ঠিক আমি এর আগের টিউটোরিয়ালটা আমি 10 মিনিটে আপনাদের সামনে মাইক্রোসফট অফিস নিয়ে আমি আশা করি সুন্দর একটা ভিডিও দিয়েছি। যারা এখন অনলাইনের যুগ হিসাবে সবাই কিন্তু ট্যালেন্ট, আপনি কিন্তু জানেন, অনেকেই বলে ভাই আমি এটা জানি, আমি এটা জানি, আসলেই জানে,
খারাপ না। তবে আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পর আপনার আরো কৌতূহলী বাড়বে যে হ্যাঁ আসলেই আমি জানতে গেলে আমি ইউটিউবের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার ফ্রেন্ডের কাছে প্রশ্ন না করে ইউটিউবের কাছে প্রশ্ন করেন, আমার মনে হয় আমি অনেক কিছু ইউটিউব থেকে পাইছি। আমি আপনি এটা ইউটিউব সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি আমরা দিয়েছি, আরও কিছু ভিডিও আমি দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা জিনিস কি আপনি ইউটিউবকে প্রশ্ন করেন? আমি হয়তো আপনি বলতে পারেন ভাই আমি তো অনেক প্রশ্ন করি বাট পাই না, আসলে আপনি কি চান, মানে আপনি কি চান কি জান, আপনি ওই জিনিসটাই লিখেন না। আপনি এই যে আপনি লেখাটা সুন্দর হয় না বিধায় কিন্তু আপনি পান না। আমি মনে করি ইউটিউব আপনার পৃথিবীর বড় একটা টিচার, আমি এটা মনে করি, আপনি কেন মনে করবেন না? ওকে, তো হয়তো আমি বেশি বলে ফেললাম, আসলে কথা বলতে গেলে একটু যদি না বুঝাইতে পারি নিজের কাছে ওরকম ভালো মনে হয় না। তো আমি যে কথাটা নিয়ে আসলে যে ওয়ার্ডের কাজ আমরা এক্সেলেই সম্ভব, ওয়ার্ড আর ইউজ করবো না আজকের থেকে। আপনি আমার এই দেখেন এখানে বলতে পারেন এটা এখন সিভি হলো, এটা দাগ আছে এখানে কেমন, আপনি সেই জন্যই বলবো যে আপনি অফিস বটন থেকে প্রিন্ট প্রিভিউতে একটু দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন। কি গাইস আসলে ভালো লাগছে? তা আপনি দেখেন আজকের পর থেকে কি আপনার ওয়ার্ড আর ইউজ করতে মন চাইবে না? আপনি এক্সেলেই কত সুন্দর জিনিস পান, তাহলে আপনি কেন আপনি ওয়ার্ড ইউজ করবেন? আপনি এটা আপনার একসময় আপনার আরো মজা পাবেন, আপনি আপনার সোজা বাঁকা তেরা এগুলো করতে আপনার স্পেস ইউজ করে কে কত ঝামেলা। আপনি এখানে শুধু অ্যারো কিটাই ইউজ হবে আর ট্যাব আর কিছু লাগবে না গাইস। এখন আমি ঠিক ওয়ার্ডে যে ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি ওখান থেকে যেই হোমে যে কথা আছে, আপনি যদি একটা লাইনকে বড় ছোট যা করতে চান, আন্ডারলাইন করতে চান সিলেক্ট করে আন্ডারলাইন দেবেন, বোল্ড করবেন, আপনি যা করতে চান সাইজ বড় করবেন, এই সাইজ বড় করলেন আপনি একটু কালার দিবেন কালার, মানে আপনি যা করবেন দেখেন আবার প্রিন্ট প্রিভিউতে যান, আপনি কী করতে চাচ্ছেন সবই সম্ভব। তো গাইস তাহলে আমরা ওয়ার্ড কি আর আমাদের প্রয়োজন আছে না? আপনি এখানে হ্যাঁ বলতে পারেন ভাই এখানে তো ভালো টাইপ হয় না, কে বলছে কে বলছে? বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি। সাপোজ আপনি দেখেন আপনি এটাকে কপি করলেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেন হয়ে যাচ্ছে, অথবা আপনি দেখেন আপনি একটা মজা পাবেন যে এখানে কপি কতটাই মজা, আপনি খেয়াল করতে পারছেন আপনি কপি পেস্ট করে ফেলছেন তাহলে কত মজা। এছাড়া আপনি এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেন বোল্ড হচ্ছে হালকা হচ্ছে, কন্ট্রোল ইউ দিলেন আন্ডারলাইন হচ্ছে, আপনি কী চান সব সম্ভব। তাহলে আপনার ওয়ার্ড দরকার আছে গাইস? এরপরে আপনি এখান থেকে আমরা যেমন এখানে আপনি কালার করতে পারছেন, আবার এই দুই লাইনকে অন্য কালার, আপনি যা করবেন জাস্ট এই তীরে সবসময় আপনি তীরে চাপ দিবেন তাহলে আপনি আদার্স কালার পাবেন। যদি বলেন যে না আমি এটাকে হাইলাইট করবো, ওকে গাইস এইভাবে আপনি ওয়ার্ডে সব কিছু করা সম্ভব। আশা করি এই ছোট্ট উদাহরণে ঠিক হোমে আপনি যা যা দরকার, ঠিক ইনসার্টেও আপনি যদি একটা পিকচার দরকার হবে, এটা আমি ওয়ার্ডে আপনাদের বলেছি, ঠিক এক্সেলও আমি 10 মিনিট একটা ভিডিও দিব। আশা করি আপনার মেন কাজটা আপনার অফিসিয়াল মেন কাজটা আপনার সম্পূর্ণ হবে, আপনার ট্রেনিং সেন্টার যেতে হবে না, আপনি পিকচার লাগবে এখান থেকে যাইতে পারবেন, শেপে আপনি যে কোনো একটা দেখেন, আপনি যে বলতে বলেন ভাই আমার এখানে একটা এই স্টাইল লাগবে আপনি দিতে পারেন, এখানেও ঠিক একইভাবে আপনার কালার টালার সব আছে, আপনি এটাকে কন্ট্রোল ধরে ধরে আপনি ইচ্ছে করে অনেক মানে ভালো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি যা ইচ্ছা। ঠিক একইভাবে ইনসার্টে আপনার ক্লিপ আর্ট লাগবে, পিকচার লাগবে, টেবিল, আপনি যা মন চায় সব সম্ভব। পরে এইখানে পেজ লেআউটে যদি মনে করেন আমি সাইজ কী সাইজ করবো এখানে ওই ঠিক ওয়ার্ডের মতো, তাহলে আপনি ওয়ার্ড ব্যবহারের দরকার নাই, আপনি যা মন চায়। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেইটা চান যেই ব্যাকগ্রাউন্ড দিবেন, একটা যেইটুকের মধ্যে আমি একটা ছবি ঢুকাই দিব সেটাই সম্ভব, একটা ছবি আপনি ঢুকাই দিতে পারবেন, আপনি অনেক মজা করে আপনি কাজ করতে পারবেন এক্সেলে। আপনি এটা মাথায় রাখেন, খেয়াল করতে পারছেন আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়ে ফেলছি, এরকম অনেক মজা মজা আপনি পাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আমি যখন এক্সেল নিয়ে প্রফেশনাল এক্সেল নিয়ে যখন আপনাদের সামনে আলোচনা করব গাণিতিক বিষয় নিয়ে, সেটা হতে পারে স্যালারি শিট, ওয়েজ শিট, রেজাল্ট শিট ইত্যাদি ইত্যাদি নিয়ে যখন আলোচনা করব, তখন আপনাদেরকে ফর্মুলা ডাটা রিভিউ ভিউ সম্পর্কে আপনাদেরকে আমরা হিন্ট দিব। তাহলে আশা করি আপনাদের একের মধ্যে দুই আপনারা পেয়ে গেলেন, খুবই ভালো লাগবে ভিডিওটা আপনারা, যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।